মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। শুক্রবার বেলা 11টায় এলজিডির বাস্তবায়নে 8,58,52,000 টাকা ব্যয়ে এই নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার আছে, দেশের যদি কল্যাণ চান, অগ্রগতি চান, উন্নয়ন চান, এটা সাম্প্রদায়িক মুক্ত ও নিরপেক্ষ দেশ চান, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, নেতা হলেই হবে না, জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে, এটাই আমাদের দায়বদ্ধতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ নুরুল আমিন রুহুল, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক BHM কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রদান, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আক্তার রনু, চাঁদপুর জেলা ও SP সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফা, মতলব দক্ষিণ থানার OC মহিউদ্দিন মিয়া ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ সহ উপজেলার প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। একটা কি বলবো, সাম্প্রদায়িক মুক্ত দেশ চান, নিরপেক্ষ দেশ চান, তাহলে আওয়ামী লীগের ক্ষমতা রাখতে হবে, থাকতে হবে। এবং সেখানে করতে গিয়ে আমরা নেতা হলেই হবে না, নেতাকে জনগণের কাছে যাইতে হবে, তাদের কাছে তাকে ভোটের জন্য যাইতে হবে, তাহলে আপনার তা করতে। কারণ সেটা এই নির্বাচনের চেষ্টা করছে আমার সাধ্যমতাম, যাতে নির্বাচনে সবাই ভোটটা দিতে পারে, এটা ওনারা জানেন, DC চাঁদপুরে জানেন কি পরিমাণ আমি ওই ধমকের উপর লিখেছি, SP-কে ওনারাও জানেন, দৃশ্য তো আমার জানা মোতাবেক আমি সারাদিন ফোনটা অন রেখেছি, কিন্তু মনিটর করেছি কোথায় কি হচ্ছে। এই দক্ষিণে আমার এই চেয়ারম্যান মন্ডল শুরু করছে, এখানে নির্বাচন চেয়ারম্যান কেন্দ্রে দেন যে ওকে ধরে রাখতে হবে, হোক চেয়ারম্যান ইয়ে লাগে দেখা নির্বাচন প্রতিনিধি আমি সামনে আসতে বলি, এটা আমি তো অখুশি হয়েছি, তুমি একজন সভাপতি তুমি আরেক সে ভোটার না ওখানকার, তো ওই ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমি পছন্দ করি, আজকে প্রকাশ্যে বললাম, তো ভবিষ্যতে এই জন্য কিছু না দেখি শহীদুল্লাহ খুব কেয়ারফুল, কারণ আমি কিন্তু ছাড় দেবো না হেয়ার ফেয়ার বলে, এটা মনে রাখবো, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আবার দেখা হবে, মতো আসতে পারলে আমি খুশি হই। তো এই আসার জন্য কিন্তু নির্বাহী আর আমাদের সংসদ দায়ী, মানে ওনারা কিন্তু আমার এনে ছেড়েছেন, আসলে কালকেও করতে পারতেন, তো আমি যেহেতু আজকে আগ্রহী তারাই এগিয়ে এনেছেন। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আমি সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন।